गुड इवनिंग फ्रेंड्स, वेलकम टू केमी फ्रेंड, माई सेल्फ अरिजीत पाल, फैकल्टी ऑफ अचीवर्स। टुडे वी विल डिस्कस द रिमेनिंग पार्ट ऑफ VSEPR थ्योरी, दैट मीन्स वैलेंस शेल इलेक्ट्रॉन पेयर रिपल्सन थ्योरी। तो यही ভিডিওতে এই নিয়ে একটা ভিডিও অনেক দিন আগে, প্রায় বছর দুয়েক আগেই একটা ভিডিও করা হয়েছিল। তারপর থেকে সামো ভিডিওটার এর বাকি পার্টটা করা হয়নি। তো তার জন্য প্রথমেই প্রত্যেকের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো সেই ভিডিওটাতে আমরা দেখেছিলাম আমার এখানে VSEPR থিওরিটা কি কাজে লাগে। VSEPR থিওরিটা মেইনলি যেটা লাগে, একটু কুইক রিক্যাপ করিয়ে দিই, এটা হচ্ছে কোনো কোভ্যালেন্ট মলিকুলের বেসিক স্কেলিটন বা জিওমেট্রিকের প্রেডিক্টে লাগে। মেইনলি পাঁচটা থিওরির ওপর VSEPR থিওরিটা আছে। তো ফার্স্ট দিন আজ আগের ভিডিওতে আমরা অর্ধেকটা শিখেছি, আজকে বাকিটা শিখবো যে কী করে আমরা স্ট্রাকচারকে ডিটারমাইন করতে পারি। এরপরের ভিডিওগুলো কী দেখবো, আমরা VSEPR থিওরিগুলোকে নিয়ে পরপর ডিসকাস করব। তা আজকে আমরা স্ট্রাকচারগুলোকে দেখা শিখিনি। তো প্রথম কী বলেছিলাম আমি, যে VSEPR থিওরি দিয়ে কোনো একটা কোভ্যালেন্ট মলিকুলসের স্ট্রাকচার প্রেডিক্ট করতে গেলে আমাদের কী কী বিষয়ে খেয়াল রাখতে হবে। প্রথমে আমাদের নির্বাচন করতে হবে, বা উই হ্যাভ টু সিলেক্ট দ্য সেন্ট্রাল অ্যাটম, যে কোনটা কেন্দ্রীয় পরমাণু। তার জন্যে কী কনসিডার বা কী শর্ত ছিল, শর্ত ছিল যে অ্যাটমের আকার সবচেয়ে বড় হবে এবং যার তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম হবে, সেই অ্যাটমকে আমরা চুজ করবো হিসেবে অ্যাজ এ সেন্ট্রাল অ্যাটম। সেন্ট্রাল অ্যাটম ছাড়া বাকি যেগুলো থাকবে সেগুলোকে আমরা চুজ করবো কি, টার্মিনাল অ্যাটম বা প্রান্তীয় পরমাণু। এটা ছিল প্রথম কাজ। তারপরের কাজ কী ছিল, তারপর ছিল আমাদের কেন্দ্রীয় যে সেন্ট্রাল অ্যাটম থাকবে তার যে টোটাল নাম্বার অফ যে ভ্যালেন্স ইলেকট্রন থাকবে, কি বলছি, তার যে টোটাল নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন থাকবে সেইটা তার সঙ্গে আমাদের যোগ করতে হবে যতগুলো থাকবে টার্মিনাল অ্যাটম। এই নাম্বার দুটোকে যোগ করে যে নাম্বারটা পাবো তাকে বলবো হচ্ছে আমরা স্টেরিক নাম্বার বা স্টেরিক সংখ্যা। এই স্টেরিক নাম্বারটাই ডিটারমাইন করে দেবে জিওমেট্রিটা কেমন হবে। যদি নাম্বারটা আসতো 4 তাহলে কী হতো, স্ট্রাকচারটা তো লিনিয়ার। যদি আসতো 6 তাহলে স্ট্রাকচারটা হতো কি, ট্রায়াগোনাল প্ল্যানার। যদি আসতো 8 তাহলে স্ট্রাকচারটা হতো টেট্রাহেড্রাল। যদি আসতো 10 স্ট্রাকচারটা হতো কি, ট্রাইগোনাল বাই পিরামিডাল। যদি আসতো 12 তাহলে তো স্ট্রাকচারটা অক্টাহেড্রাল। আর যদি আসতো 14 তাহলে স্ট্রাকচারটা হতো পেন্টাগোনাল বাই পিরামিডাল। এই সমস্ত জিনিসগুলো এই VSEPR যে প্রথম পার্টের ভিডিওটা আছে সেখানে পুরো বলা আছে। এবং সেখানে আমরা কয়েকটা মলিকুলসের দেখেওছিলাম। একটা পুরনো মলিকুলস দেখানোর পর আমি আবার নতুনটা স্টার্ট করছি। ধরো তোমাকে কেউ বললো, জানি না এটা করিয়েছি কি না, যদি না করিয়ে থাকি দেখে না, ধরো তোমাকে বললো যে PCl3 আমাকে বার করতে হবে স্ট্রাকচারটা কীরকম হবে। তাহলে PCl3 যখন বার করব আমাকে ফার্স্ট অফ অল চুজ করতে হবে কোনটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। তাহলে কী বলেছিলাম, কেন্দ্রীয় পরমাণু নির্বাচন বা সিলেকশনের হোয়াট ইজ দ্য কন্ডিশন কী ছিল, যে সেই অ্যাটমকে চুজ করব যার হচ্ছে সাইজ সবচেয়ে বড়। তাহলে ফসফরাস আর ক্লোরিনের মধ্যে কার সবচেয়ে সাইজ বড়, ফসফরাসের সাইজ বড়। তাহলে এখানে ফসফরাস কী হবে, ফসফরাস উইল বিহেভ অ্যাজ এ CA, দ্যাট মিন্স সেন্ট্রাল অ্যাটাম, অ্যান্ড ক্লোরিন উইল বিহেভ অ্যাজ TA, দ্যাট মিন্স টার্মিনাল অ্যাটম। আমি এখানে লিখে দিচ্ছি CA ইজ স্ট্যান্ড ফর সেন্ট্রাল অ্যাটম, হোয়ার অ্যাজ TA ইজ স্ট্যান্ড ফর টার্মিনাল অ্যাটমস। এটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, এটা হচ্ছে প্রান্তীয় পরমাণু। সেকেন্ড কাজ কী বলেছিলাম, যে কেন্দ্রীয় পরমাণু যোজ্যতা কক্ষে বা ভ্যালেন্স শেলে যতগুলো ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রনটাকে আমাকে প্লাস কাউন্ট করতে হবে। আমি এটাখানে বলে দিচ্ছি যে ভ্যালেন্স শেল ইলেকট্রনটা আমরা কীভাবে ডিটারমাইন করবো। তাহলে ফসফরাসের অ্যাটমিক নাম্বার কত ছিল, ফসফরাসের অ্যাটমিক নাম্বার ছিল 15। তাহলে ফসফরাসের ইলেকট্রনিক কনফিগারেশন কী হবে, নিয়ন 3s2 3p3, 10+2=12 আর 3 = 15। তাহলে ভ্যালেন্স শেল কোনটাকে বলবো, লাস্ট যে সেলটা, অর্থাৎ লাস্ট যে ম্যাক্সিমাম যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থাকবে সেই যে সেলটাকে বলবো হচ্ছে ভ্যালেন্স সেল, ঠিক আছে। এবং সেই সেলে যতগুলো ইলেকট্রন থাকবে তাকে বলবো ভ্যালেন্স ইলেক্ট্রন। তাহলে এখানে ভ্যালেন্স সেল কোনটা, এইটা 3s3p, কারণ এখানে ম্যাক্সিমাম কোয়ান্টাম নাম্বার কী আছে, এনি মানে হাইয়েস্ট যে কোয়ান্টাম নাম্বার থাকবে যে সেলবেলা থাকবে তাকেই বলবো হচ্ছে ভ্যালেন্স সেল, অর্থাৎ এই সেলটাকে বলবো ভ্যালেন্স সেল। তাহলে n=3, 3-র মধ্যে কী আছে, sp-তে ইলেকট্রন আছে, এগুলো হচ্ছে সাবসেল। তাহলে কতগুলো মোট ইলেকট্রন আছে, 3 আর 2 = 5টা। তাহলে কী যোগ করতে হবে, 5+, তার সঙ্গে কী যোগ করতে হবে, কতগুলো টার্মিনাল অ্যাটমের নাম্বার, টোটাল নাম্বার অফ টার্মিনাল অ্যাটম, কটা আছে টার্মিনাল অ্যাটম, ক্লোরিন 3টে। তাহলে 5+3 যোগ করলে কত আসবে, যোগ করলে আসবে হচ্ছে 8। 8 মানে কী হবে,
যে স্ট্রাকচারটা পাবো সেই স্ট্রাকচারটা পেলাম হচ্ছে টিডি বা যাকে বলবো হচ্ছে টেট্রাহেড্রাল টেট্রাহেড্রাল জিওমেট্রি ঠিক আছে এবার আমরা দেখে নেব হচ্ছে বন্ডিংটা তাহলে ফসফরাস থ্রি এস টু থ্রি পি থ্রি ফান্ডাটা হচ্ছে কি যতগুলো আমার প্রান্তীয় পরমাণু থাকবে ঠিক ততগুলো আমার অযুগ্ম ইলেকট্রন বা আনপ্যাড ইলেকট্রন চাই কারণ এটা কি বন্ডিং করছে এটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ডিং কোভ্যালেন্ট বন্ডিং মানে কি শেয়ারিং অফ বা শেয়ারিং অফ ইলেকট্রন মানে এও দেবে ও দেবে ব্যাপারটা তাহলে এখানে কটা ক্লোরিন অ্যাটম আছে তিনটে আর এখানে নাম্বার অফ আনপ্যাড ইলেকট্রন কটা আছে সেখানে আছে তিনটে তাহলে এই যে ক্রস সাইনটা দেখাচ্ছি এই ক্রস সাইনটা সিগনিফাই ইন্ডিকেট করছে ক্লোরিন কতগুলো ইলেকট্রন দিচ্ছে ক্লোরিন 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 কি বন্ড করছে সিগমা 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 আর যেটা বন্ড নিয়ে করলো না তাকে বলবো কি লোন পেয়ার অর্থাৎ স্ট্রাকচারটা কীরকম হবে পি মাথার উপরে থাকবে লোন পেয়ার এদিকে একটা ক্লোরিন এদিকে একটা ক্লোরিন এদিকে একটা ক্লোরিন ঠিক আছে ক্লিয়ার আচ্ছা এরকম করুন এবার তোমরা লেখো যে ফার্স্টে বাংলায় বলে দিই যে যদি প্রান্তীয় পরমাণু হিসাবে থাকে অক্সিজেন এবং সালফার কি বলছি যদি প্রান্তীয় পরমাণু হিসেবে থাকে অক্সিজেন এবং সালফার তখন তারা কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে কি করবে ডাবল বন্ড করবে আর যদি থাকে নাইট্রোজেন বা ফসফরাস অ্যাজ এ টার্মিনাল অ্যাটম বা প্রান্তীয় পরমাণু তখন তারা কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে কি বন্ধন করবে ট্রিপল বন্ড বা ত্রিবন্ধন আবার রিপিট করছি যদি প্রান্তীয় পরমাণু হিসেবে থাকে অক্সিজেন বা সালফার তখন তারা কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে কী করবে তখন তারা কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে দ্বিবন্ধন করবে এবং যদি থাকে নাইট্রোজেন বা ফসফরাস তখন তারা কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে কী কী বন্ধন করবে তখন তারা করবে হচ্ছে ত্রিবন্ধন বা ট্রিপল বন্ড ঠিক আছে প্রতিটা সিগমা বন্ধনের জন্য আমরা যোগ করবো কত প্লাস ওয়ান করে কার ক্ষেত্রে তোমার স্ট্রিং নাম্বারের ক্ষেত্রে এই প্লাস ওয়ান করে যোগ করবো কি প্রতিটা সিগমা বন্ধনের জন্যে আর পাই বন্ধনের যোগ করবো মাইনাস ওয়ান করে কার ক্ষেত্রে যোগ করবো স্টেরিক নাম্বার ডিটারমিনেশনের ক্ষেত্রে কী নাম্বার ডিটারমিনেশনের ক্ষেত্রে স্টেরিক নাম্বার ডিটারমিনেশনের ক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি ইজি তোমরা বুঝতে পারবে ঠিক আছে এই জিনিসগুলো খুব কিন্তু খুব ভালো করে শেখো ভিএসিপি আর তত্ত্ব বিকজ এটা তোমাদের খুব কাজে লাগবে জিওমেট্রি মানে তোমার স্ট্রাকচারকে ডিটারমিন করতে না হলে পাগলের মতো মুখস্থ করতে হবে আর তখনই তোমরা বলবে যে যারা সব ম্যাক্সিমামরা বলে যে ইনঅর্গানিক কেমিস্ট্রি এক্সেপশনাল কেস ইনঅর্গানিক কেমিস্ট্রি মুখস্থ জিনিস তো এইগুলো তোমাদের কিছু কিছু ভুলভাল অ্যালিগেশনের পর দাঁড়িয়ে তোমাদের জন্মাবে এবং তোমরা পাত্রভাবে মুখস্থ করবে কারণ এই চ্যাপ্টারটা শুধুমাত্র ইলেভেন না টুয়েলভের স্টুডেন্টদের পক্ষ স্টুডিও টুয়েলভের স্টুডেন্টদের পক্ষ দেখা উচিত কেন উচিত কারণ এই চ্যাপ্টারটা জানলে তারা টুয়েলভে যখন পড়বে পি ব্লক ডি ব্লক যে স্ট্রাকচারগুলো দেয় তখন তারা এগুলো করতে পারবে না তাদের মুখস্থ করতে হবে বোধ যেই মেন বলো অ্যাডভান্স বলো বা নিট যে কোনো কম্পিটিটিভ এক্সাম বা ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের ক্ষেত্রে এই চ্যাপ্টারগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্স চ্যাপ্টার সরি তো আমরা কার্বন ডাই অক্সাইডের বার করবো তাহলে প্রথম ফার্স্ট কি রুল বলেছিলাম যে প্রথম উই হ্যাভ টু সিগনিফাই যে আপনাকে সরি খুঁজে বার করতে হবে যে কোনটা কেন্দ্রীয় পরমাণু তাহলে কেন্দ্রীয় পরমাণু কোনটা যা আকার সবচেয়ে বড় এবং যা তড়িৎনিরতা সবচেয়ে কম তাহলে কার আকার সবচেয়ে বড় কার্বনের আকার সবচেয়ে বড় তাহলে কার্বনের ভ্যালেন্স হলে কটা অযুগ তাহলে এখানে লিখে দিচ্ছি এখানে কার্বন কী হিসেবে কাজ করবে কার্বন কাজ করবে অ্যাজ এ সি এ দ্যাট মিনস সেন্ট্রাল অ্যাটাম আর অক্সিজেন কী হিসেবে কাজ করবে অ্যাজ এ টি এ দ্যাট মিনস টার্মিনাল অ্যাটাম পরীক্ষার সময় এগুলো লেখার দরকার নেই আমি তোমাদের বোঝার জন্য এগুলোকে আমি বলছি তাহলে কার্বনের ভ্যালেন্স হলে কটা ইলেকট্রন আছে চারটে আচ্ছা আগে দেখো যতগুলো কেস করেছি সেখানে কিন্তু অক্সিজেন কিন্তু কোথাও ছিল না কি ছিল না অক্সিজেন কিন্তু কোথাও তোমার প্রান্তীয় পরমাণু ছিল না আমি কি বলেছি যখন অক্সিজেন বা সালফার থাকবে প্রান্তীয় পরমাণু তখন তারা কি করবে কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে দ্বিবন্ধন গঠন করবে এইটুকু জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে আচ্ছা তাহলে কটা অক্সিজেন আছে দুটো অক্সিজেন এবার
দ্বিবন্ধন ফরমেশন মানে কি? আচ্ছা এটা তোমরা জেনে রাখো, যদি থাকে সিঙ্গেল বন্ড তাহলে সবগুলো হচ্ছে কি অল আর সিগমা বন্ড। সিঙ্গেল বন্ড মানে সেটা সিগমা বন্ড, ডাবল বন্ড মানে কি সেখানে একটা সিগমা থাকবে আর একটা পাই থাকবে, আর ট্রিপল বন্ড মানে কি সেখানে থাকবে একটা সিগমা আর থাকবে দুটো পাই। ইজ দ্যাট ক্লিয়ার? আবার কি বলছি, একটা সিঙ্গেল বন্ড মানে সিগমা বন্ড, দুটো ডাবল বন্ড মানে একটা সিগমা একটা পাই, আর ট্রিপল বন্ড মানে কি একটা সিগমা দুটো পাই। লেখাটা কি ছোট হয়ে গেছে? তুই দেখে না, সিঙ্গেল বন্ড মানে একটা সিগমা, ডাবল বন্ড মানে একটা সিগমা একটা পাই, ট্রিপল বন্ড মানে একটা সিগমা দুটো পাই। ঠিক আছে, আচ্ছা তাহলে অক্সিজেন কী করে ডাবল বন্ড করে? তাহলে কটা অক্সিজেন? দুটো অক্সিজেন। এবার ডাবল বন্ডের জন্য কী বললাম, যে ডাবল বন্ড মানে হচ্ছে একটা সিগমা একটা পাই। এবার সিগমার জন্য কী কন্ট্রিবিউট করবে? সিগমার জন্য কন্ট্রিবিউট করবে হচ্ছে প্লাস ওয়ান, আর পাইয়ের জন্য কন্ট্রিবিউট করবে মাইনাস ওয়ান, টু দ্য কার ক্ষেত্রে স্টেরিক নাম্বারের ক্ষেত্রে। আলটিমেট কী হবে? তাহলে ইকোয়ালস টু কত হচ্ছে? ফোর প্লাস, তাহলে এটা কী আসছে? আলটিমেট ফোর, কারণ এটা তো কেটে যাচ্ছে, টু মাইনাস টু, তাহলে আলটিমেট কী আসছে? ফোর না, তাই তো? আচ্ছা এইখানটা একটু ভালো করে বুঝবে, অনেক ক্ষেত্রে গুলিয়ে যায় যে কী জিনিসটা হচ্ছে। বাইরে যে ব্র্যাকেটের বাইরে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা কার নাম্বার? সেই নাম্বারটা হচ্ছে নাম্বার অফ টার্মিনাল অ্যাটম, প্রান্তীয় পরমাণু সংখ্যা। আর ব্র্যাকেটের ভেতর যে নাম্বারটা থাকবে সেটা কার নাম্বারকে বলবে? ডাবল বন্ড না ট্রিপল বন্ড, কি বলবো? ডাবল বন্ড না ট্রিপল বন্ড, কারণ সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে মাইনাস আসছে না, শুনো ওখানে আমরা কিছু করিনি। তাহলে ওয়ান মাইনাস ওয়ান কেন ডাবল বন্ড করে ব্যাপারটা? তাহলে ওয়ানটা কী হচ্ছে? ডাবল বন্ড মানে কী বললাম? একটা সিগমা একটা পাই, তাহলে সিগমার জন্য হচ্ছে প্লাস ওয়ান, আর পাইয়ের জন্য কী হচ্ছে? মাইনাস ওয়ান। তাহলে আলটিমেট কী আসবে? চার। চার মানে স্টেরিক নাম্বার, চার মানে স্ট্রাকচার কী হবে? স্ট্রাকচারটা তো হবে তোমার হচ্ছে লিনিয়ার। ক্লিয়ার? এবার বন্ডিংটা দেখি আমরা, কার্বন হিলিয়াম 2s2 2p2, কি বলেছিলাম? যতগুলো প্রান্তীয় পরমাণু থাকবে ঠিক ততগুলো কি আমার চাই? অযুগ্ম ইলেকট্রন চাই। আচ্ছা এখানে কটা প্রান্তীয় পরমাণু আছে? অক্সিজেন। তাই এখানে কটা অক্সিজেন? কটা অক্সিজেন আছে? দুটো অক্সিজেন। তাহলে এখানে নাম আনপেয়ার ইলেকট্রন কটা আছে? দুটো আছে। কিন্তু দাঁড়াও, এখানে অক্সিজেন কী বন্ড করছে? ডাবল বন্ড করছে। ডাবল বন্ড করছে মানে একটা সিগমা একটা পাই, তাহলে একটা অক্সিজেন করছে দুটো বন্ড, তাহলে দুটো অক্সিজেন কটা বন্ড করবে? মোট চারটে বন্ড করবে। তাহলে কতগুলো ভ্যালেন্স ইলেকট্রন চাই? চারটে। আবার রিপিট করছি, কি বলছি, এখানে কটা অযুগ্ম ইলেকট্রন আছে? দুটো অযুগ্ম ইলেকট্রন আছে। আমার প্রান্তীয় পরমাণু কটা আছে? দুটো। তাহলে হয়ে যাওয়ার কথা কিন্তু হবে না, কেন? কারণ এখানে অক্সিজেন কী বন্ড করছে? অক্সিজেন করছে হচ্ছে ডাবল বন্ড। অক্সিজেন কী করছে? অক্সিজেন করছে হচ্ছে ডাবল বন্ড। ডাবল বন্ড মানে একটা সিগমা একটা পাই, তাহলে একটা অক্সিজেন যদি করে দুটো বন্ড, তাহলে দুটো অক্সিজেন কটা বন্ড করবে? চারটে বন্ড করবে। তাহলে মোট কতগুলো অযুগ্ম ইলেকট্রন চাই? চারটে অযুগ্ম ইলেকট্রন চাই। তাহলে কী করবে? এটা কী স্টেট? এটা হচ্ছে তোমার গ্রাউন্ড স্টেট। তাহলে কী হবে? এই ইলেকট্রনটা এই ফার্দার এই স্টেটে কী হবে? আপলিফ্ট হয়ে যাবে বা তোমার চলে যাবে। তারপর আলটিমেট জিনিসটা কী আসবে? এসে গেল। ক্লিয়ার? এটার কী হচ্ছে, যেহেতু ইলেকট্রনটা চলে গেল, এটা কী হচ্ছে? এটা হচ্ছে ইএস, দ্যাট মিন্স এক্সাইটেড স্টেট। ঠিক আছে, আচ্ছা এবার কী হচ্ছে, অক্সিজেন কী করবে? ইলেকট্রন দেবে। অক্সিজেন 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 অক্সিজেন, সিগমা সিগমা পাই পাই। ক্লিয়ার? এবার খেয়াল রাখতে হবে একটা জিনিস, কী বলেছিলাম, যে পাই বন্ড, যে পাই বন্ডের কোনো ভূমিকা থাকে না স্ট্রাকচার ডিটারমিনেশনের ক্ষেত্রে। এটা কী করতে পারে? সামান্য বন্ড অ্যাঙ্গেলকে কমাতে পারে বা বাড়াতে পারে। ঠিক আছে, তাহলে স্ট্রাকচারটা কীরকম হবে? লিনিয়ার, অর্থাৎ একে দেখতে ঠিক হবে এরকমভাবে। ক্লিয়ার? আচ্ছা আর একটা করাই, টুকে নাও তাড়াতাড়ি। এবার যেটা করবো সেটা হচ্ছে সালফার ট্রাই অক্সাইড, তারপর একটা ট্রিপল ইয়ে দিয়ে দেখে দেখাবো, দিয়ে তারপর ট্রিপল বন্ড দেখাবো, তারপর মাইনাস সাইন দেখিয়ে দেবো, ব্যাস সব পারবে।
আর যেগুলো যেগুলো না পারবে কিছু কিছু কমেন্টস বক্সে আমাকে বলে দেবে, তাহলে সেগুলো দেখিয়ে দিতে পারবো। তুমি তো ইন্টারাকশনে আসো না। আচ্ছা চলো বাদ দাও, এবার করবো সালফার ট্রাই অক্সাইড। ফার্স্ট কাজ কি, সেন্ট্রাল আয়ন কালেক্ট করা, তাড়াতাড়ি করে। তাহলে সালফারের কটা আউটার মোস্ট ইলেকট্রন আছে, ছটা, তাই তো সালফারের? আচ্ছা তার সঙ্গে কটা আছে, তিনটে অক্সিজেন। অক্সিজেন কি বন করে, ডাবল বন করে, ধরুন একটা সিগমা, একটা পাই, সিগমার জন্য প্লাস ওয়ান, পাইয়ের জন্য মাইনাস ওয়ান। তাহলে আলটিমেট কত আসবে, ছয়। ছয় মানে স্ট্রাকচার কি হবে, ট্রাইগোনাল, ট্রাইগোনাল প্ল্যানার বা বাংলা জায়গাগুলো ত্রিকোণীয় পিরামিডীয়, ঠিক আছে। স্ট্রাকচার দেখি, সালফারের কত আছে, নিয়ন 3s2 3p4 তাহলে কতগুলো অক্সিজেনের, তিনটে অক্সিজেন, তাহলে কতগুলো অযুগ্ম অক্সিজেন, ছটা। কেন ছটা যায়, কারণ অক্সিজেন কী করে, ডাবল বন করে। তাহলে একটা অক্সিজেন যদি করে দুটো বন, তিনটে অক্সিজেন কটা বন করবে, নর্মালি করবে হচ্ছে ছটা বন। তাহলে কি এবার ক্ষেত্রে কী হচ্ছে, ইলেকট্রনগুলোকে আমাকে কী করতে হবে, ট্রান্সফার করতে হবে। তাহলে কি 3s3p মানে কী থাকবে, এর ভ্যাকেন্ট কী থাকবে, ভ্যাকেন্ট 3d থাকবে। তাহলে কতগুলো আনপ্রোটেক্টেড ইলেকট্রন, ছটা। তাহলে ফার্স্ট এটাকে পাঠাবো, তাহলে কী হবে, এটা চলে গেলো এখানে, কটা অযুগ্ম ইলেকট্রন হলো, একটা দুটো তিনটে চারটে হলো, শেষ হলো না। আবার কী করতে হবে, এটা কী করতে হবে, আবার পাঠাতে হবে এখানে। ব্যাপারটা বুঝো, অনেক সময় কী করি আমরা এইখান থেকে পারে না, ফার্স্ট পাঠাতে হবে নিয়ারেস্ট থেকে। এটা পাঠানোর পর যদি দরকার লাগে তখন আমরা এখান থেকে জিনিসটাকে আস্তে আস্তে পাঠাবো, ঠিক আছে। হ্যালো, এবার কি করব, এখানে অক্সিজেন ফিল আপ করে দাম। ক্রসটা কার হচ্ছে, ক্রসটা হচ্ছে টার্মিনাল অ্যাটমের ইলেকট্রনকে আমি বোঝাতে এখানে আমি ইউজ করছি। তাহলে প্রথম কি, সিগমা সিগমা সিগমা, পাই পাই পাই। তাহলে কিরাম স্ট্রাকচারটা হবে, ঠিক ক্লিয়ার, ভেরি গুড। এবার দেখে নিই আমরা, মুছে নাও, এই সাইড ঢুকে নাও, মুছে নাও কেন বলছি। এবার যেটা করবো সেটা হচ্ছে XeO3, কোনটা সেন্ট্রাল অ্যাটম, জেনন। জেনন আউটার মোস্ট শেল কটা আছে, আটটা, কারণ এটা মনে রাখতে হবে যদি ইনার্ট গ্যাস দে হ্যাভ কন্টেন্টস 8 ইলেকট্রনস ইন দ্য আউটার মোস্ট শেল, দ্যাটস ওয়াই দ্য নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন ইজ 8। তার সঙ্গে কটা অক্সিজেন যোগ করবো, তিনটে অক্সিজেন। কী করে, ডাবল বন, দ্যাট মিনস একটা সিগমা একটা পাই। তাহলে আলটিমেট কী আসবে, 8। জেনের নিয়ারেস্ট নোবেল গ্যাস কোনটা, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন। তাহলে কী হয়েছে, হিলিয়ামের ক্ষেত্রে কী হয়েছে, 1s, নিয়নের ক্ষেত্রে হিলিয়াম, নিয়ন, নিয়নের ক্ষেত্রে 2, আর্গনের ক্ষেত্রে 3, এর ক্ষেত্রে কী হবে 4, এর ক্ষেত্রে কত হবে 5। হ্যালো, এবার কটা কটা চাই ইলেকট্রন তোমার, দেখো ছটা আছে, ছটা অক্সিজেন আছে, তাহলে একটা অক্সিজেন করবে, একটা অক্সিজেন কী করবে, একটা বন করবে, এই একটা অক্সিজেন দুটো বন করবে, তাহলে তিনটে অক্সিজেন মোট কটা করবে, ছটা বন করবে। আগের বার কী করেছিলাম, আমাদের কী ট্রান্সফার করতে হবে, এবার অনেকে কী করে প্রথমে এইখান থেকে ট্রান্সফার করে না, এখান থেকে ট্রান্সফার করলে ভুলটা কী হবে, সেখানে ভুলটা দেখাচ্ছি। তাহলে ফার্স্ট কোথা থেকে যাবে, এখান থেকে গেল, তাহলে কটা অযুগ্ম ইলেকট্রন তৈরি হলো, দুটো, মানে কটা করতে হবে, ছটা করতে হবে। তারপরে কোথা থেকে যাবে, এখান থেকে যাবে, তাহলে কটা হলো, আবার একটা গেল, তাহলে কটা অযুগ্ম ইলেকট্রন পেলাম, একটা দুটো তিনটে চারটে। আবার কী হলো, এটা গেলো এখানে, তাহলে কটা পেলাম, এবার দেখো ছটা হলো। বা তুমি যদি ভুল করে বলুন এখান থেকে এখানে পাঠিয়ে দাও, তাহলে কী হবে, দেখো এখানে পেয়ার থেকে যাচ্ছে, এখানে কিন্তু আনপেয়ার হচ্ছে, দ্যাট ইজ নট পসিবল। সবসময় কী হয়, নিয়ারেস্ট থেকে যায়, তারপর থাকলে ভেতর থেকে যাবে। এবার তো না যে হাঁটকিয়ে ভেতর থেকে আমরা করবো জিনিসটা,
তাহলে এখানে কি ইলেকট্রন দেবে এবার হচ্ছে অক্সিজেন দেবে অক্সিজেন 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 কি কি বন্ধন করবে এই সরি চারটে কেন হয়ে গেছে গো সিগমা 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 পাই 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 এগুলো পাই বন্ড হ্যাঁ আচ্ছা তাহলে এটা কি হলো লোন পেয়ার ঠিক আছে তাহলে আর্ট ওয়ানের স্ট্রাকচার কি কি হবে টেট্রাহেড্রাল দ্যাট মিন্স উপরে থাকবে লোন পেয়ার ঠিক আছে এবার তিনটে এলিমেন্ট দিয়ে করি এক্স ইউ এফ টু দেখি কেমন পারা যায় আটটা একটা অক্সিজেন ডাবল বার্ন করে দ্যাট মিন্স ওয়ান মাইনাস ওয়ান তার সঙ্গে কটা ফ্লুরিন দুটো ফ্লুরিন আলটিমেট কত আসছে এটা জিরো হয়ে যাবে তাহলে এইট প্লাস টু টেন খুব ভালো করে বোঝো কিন্তু এখানটা আমি আবার রিপিট করছি আট এই নাম্বারটা কার আসছে এই নাম্বার আসছে সেন্ট্রাল অ্যাটমের কি আর আচ্ছা এখানে দেখো তিনটে অ্যাটম আছে তিনটে অ্যাটমের মধ্যে সেন্ট্রাল অ্যাটম চুজ করার কি ফর্মুলা এই ফর্মুলা হচ্ছে একই ব্যাপার যার সাইজ সবচেয়ে বড় এবং কি হচ্ছে সব থেকে লিস্ট ইলেকট্রোনেগেটিভিটি তাহলে সাইজ সবচেয়ে কার বড় ইনার্ট গ্যাসের সাইজ সবচেয়ে বড় হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস কারণ এটা একবারে এটা দেখো সেকেন্ড পিরিয়ড থেকে বিলংস করছে এটা বিলংস করছে ফিফথ পিরিয়ড থেকে নর্মালি আমরা কি জানি ডাউন দ্য গ্রুপ নামলে কী হবে সাইজটা বাড়ে এটা না জানলে পিরিয়ড টিউড পড়ে নেবে মানে এগুলো বেসিক আইডিয়া আচ্ছা এক্স ইউ এফ টু তাহলে জেনারেল আউটার মোস্ট শেলে কটা ইলেকট্রন আছে আটটা তার সঙ্গে এই যে নাম্বারটা আছে অক্সিজেন অক্সিজেন হচ্ছে ওয়ান ব্যাকেটে ওয়ান মাইনাস ওয়ান মানে কি একটা সিক্স এটা হচ্ছে সিগমা বন এটা হচ্ছে পাই বন প্লাস টু কার জন্য আসছে দুটো ফ্লুরিনের জন্য আসছে তাহলে এই নাম্বারটা হলো জিরো এই নাম্বারটা ওয়ান ইন্টু ওয়ান মাইনাস ওয়ান তো জিরো এটা সিম্পল অঙ্কের ব্যাপার ওয়ান মাইনাস ওয়ান হলে জিরো হয় তাহলে এইট প্লাস টু কী আসছে আলটিমেট আসছে টেন টেন মানে স্ট্রাকচার কী হবে টেন মানে যেটা স্ট্রাকচার হবে সেটা হচ্ছে টিবিপি দ্যাট মিন্স ট্রাইগোনাল বাই পিরামিডাল ঠিক আছে আচ্ছা তাহলে এবার দেখা যাক জেনন ক্রিপ্টন 5s2 5p6 কতগুলো অজুমিন এখানে জায়গা দেখো দুটো ফ্লুরিন এর জন্য দুটো আর একটা অক্সিজেন কটা বন করবে দুটো বন করবে তাহলে মোট আমার কতগুলো অজুগ ইলেকট্রন চাই চারটে আনপেয়ার ইলেকট্রন চাই তাহলে ফার্স্ট পড়াবো এখান থেকে এটা তাহলে হলো কি একটা আনপেয়ার আমার কি চাই আরও চাই একটা তাহলে পাঠিয়ে দেবো এইখানে তাহলে আলটিমেট কী আসছে চারটে পেয়ে গেলাম আনপেয়ার ইলেকট্রন তাহলে এখানে বসিয়ে দেবো তোমরা কিন্তু পরীক্ষায় একটা সেট বার করে করবে মানে এখানে দেখিয়ে করবে জিনিসটা আমি এটা একবারে করে দিচ্ছি স্টেপ বাই স্টেপ করবে আস্তে আস্তে তখন ডাউট হবে তারপর সব ক্লিয়ার হয়ে যাবে তাহলে প্রথম করে নিই ফ্লুরিনটা তারপর অক্সিজেনটা সিগমা সিগমা পাই এই সিগমা পাই ক্লিয়ার তাহলে স্ট্রাকচারটা কী আসছে ট্রাইগোনাল বাই পিরামিডাল তাহলে সেন্ট্রালে কে থাকবে জেনন হলো এবার কি থাকবে স্ট্রাকচারটা এরকমই হবে মানে তোমাকে অ্যাব্রাপ্টলি দুমদাম করে তুমি বহাতে পারবে না মানে লোন আচ্ছা এটা কেন হচ্ছে সেই জন্য একটু জানতে হবে আমাদের বেন্ডস রুলকে এটা তোমাদের মানে
এই চিজের সিলেবাসে নেই, এই চিজের সিলেবাসে নেই, এটা জেইতে আছে, কিন্তু জানতে হবে ব্যাপারটা। না জানলে এরকম মুখস্থ করতে হয় স্ট্রাকচারগুলোকে। যদি কোনোদিন হয় নেক্সট ভিডিও বা পরের ভিডিওতে আমি বলবো, এনে ডিসকাস করে দেবো। তাও জেনে রাখো জিনিসটা যে ট্রাইগোনাল বাইপিরামিডাল স্ট্রাকচারে, ট্রাইগোনাল বাইপিরামিডাল স্ট্রাকচারে দুটো পজিশন হয়। একটাকে বলে এই দুটো পজিশন সেম, এদুটোকে কী বলে, এদুটোকে বলে হচ্ছে অ্যাক্সিয়াল, আর এই তিনটে হচ্ছে আরও দুটো পজিশন, এগুলো বলে ইকুয়েটোরিয়াল পজিশন। ঠিক আছে, তো আমাকে দেখতে হবে যে কোথায় কী বসাবো। যেমন ফ্লুরিনটা কোথায় বসবে, অ্যাক্সিয়াল পজিশনে বসবে, আর লোন প্যাডটা কোথায় বসবে, সেটা বসবে হচ্ছে ইকুয়েটোরিয়াল পজিশনে। কেন বসবে তার জন্য জানতে হবে বেন্ডস রুল, এটা অন্য দিন কাজ আছে। ঠিক আছে, তোমরা কমেন্টে বক্সে জানাও, বলো আমি ঠিক বানাবো ভিডিও। তাহলে চলো, তাহলে হচ্ছে এক্সিএফ রয়ে গেলো। এবার আমরা দেখবো কিছু ক্যাটায়ন বা অ্যানায়নে দেখে নেবো, তাহলে মোটামুটি আমাদের ভিএসি প্যাডটা শেষ হয়ে যাবে। বেন্ডস রুল কিন্তু জানতে হবে, নাহলে কিন্তু ট্রাইগোনাল বাইপিরামিডাল স্ট্রাকচারে ওই মুখস্থ করতে হবে যে কোথায় কী বসবে লোন পেটে, কারণ এর উপর অনেক কোশ্চেন আছে। যেমন পিসিএল ফাইভকে হিট করলে আমরা কী পাবো, জেনারেলি পাবো হচ্ছে পিসিএল থ্রি প্লাস এফ টু। ঠিক আছে, বাট যখন পিসিএল থ্রি এফ টুকে ধরো হিট করবো তখন তাহলে কী পাবো, আচ্ছা তো ফার্স্ট দেখাচ্ছি কার করবো, এই স্ত্রী ও প্লাস, সিম্পল ব্যাপার। তাহলে প্রথম কাকে চুজ করতে হবে, সেন্টারডম চুজ করার শর্ত কি, যার আকার সবচেয়ে বড় এবং যার তড়িৎ নিয়ন্ত্রণতা সবচেয়ে কম। তো এখানে আকার কার বড়, নিশ্চয়ই হাইড্রোজেন হবে না, কী হবে অক্সিজেন। তাহলে অক্সিজেনের আউটার মোস্ট কটা ইলেকট্রন আছে, ছটা, তার সঙ্গে কটা হাইড্রোজেন আছে, তিনটে হাইড্রোজেন। এবার প্লাস মানে কি, এক ইলেকট্রন বেশি আছে, তার মানে কী করে দেবো, এখানে করে দেবো মাইনাস, তাহলে আলটিমেট কী আসবে, আট। এখানে কিন্তু ভুলটা কোথায় করে ফেলো তোমরা এই প্রসেস করতে গিয়ে, যে স্যার এখানে অক্সিজেন ডাবল বন্ড কেন হলো না, কারণ ব্যাপারটা কী বলেছিলাম, ডাবল বন্ড কোথায় হবে, যেখানে অক্সিজেন কী হবে অ্যাজ এ টার্মিনাল অ্যাটম, বা যেখানে অক্সিজেন কাজ করবে অ্যাজ হচ্ছে প্রান্তীয় পরমাণু। বাট এখানে দেখো তোমার অক্সিজেন কিসেবে কাজ করছে, এখানে তো অক্সিজেন কাজ করছে অ্যাজ এ সেন্ট্রাল অ্যাটম, দ্যাটস ওয়াই ও তো ডাবল বন্ড করবে না। ঠিক আছে, তাহলে কী পেলাম, এইচ থ্রি প্লাস, সিক্স প্লাস থ্রি মাইনাস ওয়ান, এইট। এবার স্ট্রাকচারটা দেখে নিই আমরা, অক্সিজেন, অক্সিজেনের ক্ষেত্রে কী আছে, এটা হিলিয়াম 2s2 2p4 বোঝো ব্যাপারটা, এটা কি হলো, কারণ প্লাস আছে সেটা কার মাথা আছে, অক্সিজেন মাথা আছে, তাহলে এবার কি হবে এটাকে করতে হবে ও প্লাস। ব্যাপারটা ভালো করে বোঝো, এখানে করে দিলে কিন্তু হবে না, কারণ এটা প্লাস আছে, প্লাস মানে কি করতে হবে, এখানে তোমাকে ফার্স্টে অক্সিজেন, অক্সিজেন অ্যাটমে হচ্ছে, তাহলে যদি অক্সিজেন প্লাস হয় তখন তাহলে কনফিগারেশন তাহলে কী হয়ে যাবে, 2p3 হয়ে যাবে না, এক ইলেকট্রন তো বেরিয়ে যাচ্ছে, কারণ কেমিস্ট্রিতে কী হয় প্লাস মানে ইলেকট্রন বেরিয়ে যায়, তাহলে কী হবে একটা যুগ্ম ইলেকট্রন কমে যাবে, তাহলে কোনটা কমবে, নিশ্চয়ই এটা কমবে না, কারণ তোমরা অ্যাটমিক্সকে তোমরা পড়েছো ভালো করে। প্রথম কী হয় এটা বেরোবে, তার কারণ এখানে বেরোতে পেয়ারিংটা নষ্ট হবে, তাহলে কী হবে ফার্স্টে এটা মুছবে। ঠিক আছে, ক্লিয়ার। এবার তোমার কটা কটা হাইড্রোজেন, তিনটে হাইড্রোজেন আছে, তো তিনটে হাইড্রোজেন এবার কী করতে তোমাকে প্লেস করতে হবে, তো তিনটে হাইড্রোজেনকে এবার আমরা কী করছি, আস্তে আস্তে প্লেসটা করে দিই। হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, সিগমা সিগমা সিগমা, এটা কীভাবে কাজ করবে অ্যাজ এ এলপি, দ্যাট মিন্স লোন পেয়ার। ঠিক আছে, তো স্ট্রাকচারটা কেমন হবে, টেট্রাহেড্রাল স্ট্রাকচার, অক্সিজেন এখানে, লোন পেয়ার হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এখানে কী হবে প্লাস ওভারঅল। ক্লিয়ার, আচ্ছা তোমাদের জন্যে এটা করে দেখবে তো কেমন পড়ো তোমরা, আই থ্রি মাইনাস, এটা তোমাদের জন্যে হোম টাস্ক থাকবে, আই থ্রি মাইনাস। ঠিক আছে, আমি আরেকটা করে দিচ্ছি এনএইচ ফোর প্লাস, মাইনাসটা তোমরা করে দেখবে, আমি প্লাসটাকে আই থ্রি মাইনাসটা করবে কী হবে আমাকে জানাবে কমেন্ট বক্সে, পরের ভিডিওতে যখন করবো এই আই থ্রি মাইনাসটা করে তারপর বিএসি পিআর লগুলো আমি আস্তে আস্তে দেখতে হবে। তাহলে এনএইচ ফোর প্লাসটা কী হবে দেখো, ফাইভ প্লাস ফোর মাইনাস
वन तो आल्टिमेट क्यों एट नाइट्रोजन की आज टू एस टू टू पी थ्री तेल प्लस मैं कि हो जाए टू पी टू पठिए दो गलो सिग्मा 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 হইলো স্ট্রাকচার তো এখানেই আমার শেষ ভিএসিপিআর এর স্ট্রাকচার প্রেডিক্ট করা ট্রাই দেখালাম আচ্ছা একটা তোমাদের দেখানো হয়নি বোধহয় অক্টাহেড্রাল একটা দেখিয়ে দিই দেখিয়ে দিই একদিন আই থ্রি মাইনাস টু হোমওয়ার্ক থাকবে তো দেখানোর পরেই ভিডিওটা আমি এন্ড করব कार करब बोलो धरो एस एफ सिक्स कर सल्फर हेक्साफ्लोराइड सल्फर कटा आ छा छा फ्लोरिन छय छयोग कर ले कत हे बारो सल्फर कत आगे नाट गैस थ्री एस टू थ्री पी फोर डबल बनटाओ भलोक प्रैक्टिस कर কতগুলো চাই ছটা ফ্লুরিন চাই কটা আছে একটা সরি আছে আজু মানে আনপেয়ার দুটো চাই কটা ছটা এক দুই তিন চার পাঁচ তাহলে পাঠাবো এটা তাহলে কটা তৈরি হলো চারটে হবে না আবার পাঠাতে হবে এটা ছটা আসবে জল ভাত চারটা জল ভাত যদি ভালো করে প্র্যাকটিস করতে পারে এক সেকেন্ডের নামে স্ট্রাকচার নাহলে মুখস্থ করতে হবে শর্টকাট এটা কিন্তু এক প্রকার শর্টকাট না এরম এইভাবে হয় না এইভাবে করেন অনেকে দেখেছি এফ 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 শর্টকাট থেকে যাকে বেসিক কনসেপ্ট শেখো তারপর শর্টকাট যায় প্রত্যেকেই বলছি শর্টকাট শিখবে অবশ্যই টাইমিংয়ের জন্য বাট আগে কনসেপ্টচুয়াল শেখো তারপর শর্টকাটে যাও নাহলে তুমি থিওরি বুঝবে না কেমিস্ট্রি বুঝবে না তো ছটা হয়ে গেল বিকজ এটা হচ্ছে লজিক্যাল সাবজেক্ট এটা ওই তোমার ওই টুকটাক জিনিস না যেটা হুকা হুকা করলাম জিনিসটা হয়ে গেল কোনের মধ্যে থাকে ফ্লোরিনটা থাকে এটা এখানে তোমার চলে আসবে সরি এক দুই তিন চার পাঁচ ছয় ক্লিয়ার এভাবে জিনিসটা থাকবে আর যদি তোমার হচ্ছে এগুলো কী বলবো এটা হচ্ছে অক্টাহেড্রাল জিওমেট্রিতে যদি লোন পেয়ার আসে কী বললাম অক্টাহেড্রাল জিওমেট্রিতে যদি লোন পেয়ার আসে তাহলে লোন পেয়ারটা কোথায় বসবে সবসময় বসবে মাথায় খেয়াল থাকবে আবার বলছি অক্টাহেড্রাল জিওমেট্রিতে যদি ধরো এমন একটা স্ট্রাকচার আসে যেখানে লোন পেয়ার থাকে এক্সিস্ট করে অক্টাহেড্রাল জিওমেট্রিতে তখন সেই লোন পেয়ারটা কোথায় বসবে মাথায় বসবে তো আমার তোমার ভিএসিপিআর নিয়ে ভিডিও শেষ হলো আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগলো ভিডিওটা দেখো ভালো করে এটাকে দেখবে এবং আগের পার্টটাকে প্রথম থেকে খুঁটিয়ে দেখবে ভালো করে যদি কোনো প্রবলেম হয় কমেন্ট বক্সে জানাবে আর আই থ্রি মাইনাসের স্ট্রাকচার তোমরা করবে ভয়ের কিছু শক্ত কিছু নেই একটু ভেবে ভেবে করবে ভিএসিপিআরটাই ততটা খুব ভালো করে দেখো দেখবে মিষ্টি অনেকটাই ইজি লাগবে বন্ডিংয়ের ক্ষেত্রে আবারও প্রত্যেককে ধন্যবাদ এবং নমস্কার ভিডিওটাকে দেখার জন্য এবং আমাদের আমার পাশে থাকার জন্য এবং আমাকে সহযোগিতা করার জন্য আমাদের একান্ত ধন্যবাদ